আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমরা কি অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মেহেরুননেসা, সহকারী শিক্ষক আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা দেখি, এ পর্যায়ে আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। বোর্ডে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? একটি গাছ, গাছের মধ্যে কয়েকটি পাখি। পাখিগুলো তোমরা একটু গুনে নাও তো শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে গুনবে। শিক্ষার্থীরা তোমরা কি পাখিগুলো গুনতেছ? এসো আমরা এবার একসঙ্গে গুনি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। কয়টি পাখি শিক্ষার্থীরা আমরা গাছে পেলাম? কয়টি পেয়েছি? সাতটি। তোমরা কি সাতটি পাখি এখানে পেয়েছো শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে সাতটি পাখি। এখন কয়টি পাখি আমরা গুনে পেলাম শিক্ষার্থীরা? সাতটি। এবার দেখি গাছে আরেকটি পাখি উড়ে আসলো। আরও একটি পাখি উড়ে আসলো। এভাবে গাছে কয়েকটি পাখি উড়ে আসতেছে। তোমরা কিন্তু একটু মনোযোগ দিবে শিক্ষার্থীরা। প্রথমে আমরা গাছে কয়টি পাখি দেখতে পাইছি, তারপরে গাছ থেকে গাছে কয়টি পাখি উড়ে আসলো। তাহলে প্রথমে আমরা গাছে কয়টি পাখি দেখতে পাইছি শিক্ষার্থীরা? সাতটি। পরে কয়টি পাখি উড়ে আসছে শিক্ষার্থীরা, তোমরা কি একটু লক্ষ্য করেছ? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ গাছে কয়টি পাখি উড়ে আসছে। তাহলে শিক্ষার্থীরা, এবার গাছে সাতটি পাখি ছিল, পরে কয়েকটি পাখি উড়ে আসছে, তা মোট কয়টি পাখি হলো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে পরে গাছে কয়টি পাখি উড়ে আসছে। তাহলে এবার তোমরা একটু গুনে নাও তো শিক্ষার্থীরা, গাছে কয়টি পাখি আছে। হ্যাঁ, আমরা এবার একসঙ্গে একটু গুনি, দেখি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো। তো গাছে এখন মোট কয়টি পাখি হলো শিক্ষার্থীরা, তোমরা কি একটু বলতে পারবে? আমরা তো একসঙ্গে গুনলাম, গাছে মোট কয়টি পাখি হলো শিক্ষার্থীরা? বারোটি। প্রথমে ছিল কয়টি পাখি শিক্ষার্থীরা, তোমাদের কি মনে নেই? অবশ্যই তোমাদের মনে আছে, প্রথমে ছিল সাতটি, এখন গাছে মোট পাখি আছে বারোটি। তাহলে তোমরা একটু চিন্তা করতো গাছে কয়টি পাখি উড়ে আসছে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গাছে পাঁচটি পাখি উড়ে আসছে। তাহলে এটা এই পাঁচটা পাখি উড়ে আসছে, আগে ছিল সাতটি। মোট কয়টি পাখি শিক্ষার্থীরা? আরেকবার গুনি আমরা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো। তা গাছে কয়টি পাখি হলো শিক্ষার্থীরা? বারোটি। আগে ছিল সাতটি, পরে পাঁচটি পাখি এসে একত্রিত হয়েছে, মোট হলো বারোটি। তাহলে আমরা কিভাবে এটা পেলাম শিক্ষার্থীরা, তোমরা একটু চিন্তা করো তো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে পাইছে শিক্ষার্থীরা, তোমরা কি একটু বলতে পারবে? অবশ্যই তোমরা বলতে পারবে, আমরা যোগ করে পাইছি। কি করে পাইছি? যোগ করে। আগে ছিল সাতটি, পরে পাখি আসছে পাঁচটি, মোট বারোটি। কিভাবে পাইলাম? সাতটি পাখি পাঁচটা পাখি একত্রিত করে বারোটি পাইছি। তাহলে একত্র মানে কি? যোগ করা। তাহলে আমরা কিভাবে পাইছি? যোগ করে। এবার আমরা আরও একটু লক্ষ্য করি, এগুলো কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে? অবশ্যই তোমরা বলতে পারবে। প্রজাপতি, তো একটু গুনে নেই শিক্ষার্থীরা, গাছে মোট কয়টি প্রজাপতি আছে? তোমরা একটু গুনে নাও তো শিক্ষার্থীরা, তোমরা কি গুনতেছ? মনোযোগ দিয়ে গুনবে, গাছে মোট কয়টি প্রজাপতি আছে। আমরা এবার একসঙ্গে গুনি, আমার সঙ্গে তোমরাও গুনবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো। তোমরা কি গুনেছ শিক্ষার্থীরা কয়টি প্রজাপতি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই গুনেছ কয়টি প্রজাপতি শিক্ষার্থীরা? বারোটি। তোমরা কিন্তু মনে রাখবে গাছে কয়টি প্রজাপতি আছে? বারোটি।
এবার একটু লক্ষ্য কর, একটা প্রজাপতি উড়ে গেল, দেখি এভাবে কয়টি প্রজাপতি উড়ে যায়। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। আরও একটি প্রজাপতি উড়ে গেল, এভাবে প্রজাপতি উড়ে চলে যাচ্ছে। তোমরা কিন্তু একটু গুনবে যে কয়টি প্রজাপতি উড়ে যায়। এ পর্যন্ত কয়টি প্রজাপতি উড়ে গেছে শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে? অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। কয়টি প্রজাপতি উড়ে গেছে? চারটি। দেখি আর কয়টি প্রজাপতি এভাবে উড়ে চলে যায়। কয়টি উড়ে গেল শিক্ষার্থীরা, তোমরা কি একটু লক্ষ্য করেছ? তোমাদের মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। কয়টি প্রজাপতি উড়ে গেছে তোমরা একটু চিন্তা করো, আর এখানে কয়টি প্রজাপতি আছে এটা একটু গুনে নাও, তাহলে বুঝতে পারবে কয়টি প্রজাপতি উড়ে গেল। প্রথমে কয়টি প্রজাপতি ছিল শিক্ষার্থীরা? ১২টি। তাহলে এখন আমরা দেখি এখানে কয়টি প্রজাপতি আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, কয়টি আছে শিক্ষার্থীরা? তোমরা কি গুনেছ? বলো তো দেখি কয়টি আছে? ৬০টি। তাহলে এখানে কয়টি প্রজাপতি আছে শিক্ষার্থীরা? ৬০টি। শুরুতে কয়টি প্রজাপতি ছিল শিক্ষার্থীরা? ১২টি। এখন আছে ৬০টি। তাহলে তোমরা চিন্তা করো তো কয়টি প্রজাপতি উড়ে গেল, তোমরা কি গুনেছ শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা অবশ্যই গুনেছ, ৫টি প্রজাপতি উড়ে গেছে। গাছে কয়টি আছে এখন শিক্ষার্থীরা? তোমরা একটু আগে গুনেছ কয়টি, আরেকবার আমরা একটু গুনে নেই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, তোমরা কি গুনেছ শিক্ষার্থীরা? কয়টি তোমরা বলো তো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলতে পারবে, ৬০টি। কিভাবে আমরা পেলাম সেটা? প্রথমে ছিল ১২টি, সেখান থেকে উড়ে গেছে কয়টি শিক্ষার্থীরা? ৫টি। এখন গাছে অবশিষ্ট কয়টি আছে শিক্ষার্থীরা? ৬০টি। তা তোমরা কি বুঝতে পারছো কিভাবে? ১২টি প্রজাপতি থেকে ৫টা প্রজাপতি উড়ে গেছে, তাহলে গাছে রয়েছে ৬০টি। এটা আমরা কিভাবে পেলাম, তোমাদের কি মনে আছে শিক্ষার্থীরা? পূর্বের পাঠে আমরা আলোচনা করেছিলাম বিয়োগের ধারণা, সেখানে আমি বলেছিলাম বিয়োগ মানে বাদ দেওয়া। তাহলে ১২টা প্রজাপতি থেকে ৫টি প্রজাপতি চলে গেছে, তাহলে গাছে রয়েছে ৬০টি। তাহলে কিভাবে আমরা বুঝবো যে ১২টা প্রজাপতি থেকে ৫টি প্রজাপতি চলে গেলে সেখানে আর রইল ৬০টি প্রজাপতি? এটা আমরা কিভাবে পাইছি দেখি শিক্ষার্থীরা, একটু কি আসে আমাদের বোর্ডে বিয়োগ করে। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ১২টি প্রজাপতি থেকে ৫টি প্রজাপতি বাদ দিলে গাছে রয়েছে ৬০টি, বিয়োগ মানে বাদ দেওয়া। তো ৫টা প্রজাপতি বাদ দিলে গাছে ৬০টি, এটা আমরা কিভাবে পাইছি? বিয়োগ করে। তাহলে আজকের পাঠের বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের পাঠ হচ্ছে যোগ ও বিয়োগের সম্পর্ক। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু মনে করো তো, শুরুতে আমরা গাছের পাখি দেখতে পাইছি, প্রথমে পাইছি ৬০টি, তারপরে সেখানে ৫টি পাশি এঁকে যোগ দিয়েছে, তা মোট হয়েছে ১২টি। সেখানে আমরা কি করছি? একত্র করছি, একত্র মানে যোগ করা। তারপরে আমরা গাছে কয়েকটি প্রজাপতি দেখতে পাইছি, সেখানে আবার ৫টি প্রজাপতি উড়ে আসছে। ৫টি প্রজাপতি উড়ে চলে যাওয়ার পর সেখানে গাছে অবশিষ্ট রয়েছে ৬০টি, এটা আমরা কিভাবে পাইছি? বিয়োগ করে, বিয়োগ মানে বাদ দেওয়া। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে যোগ ও বিয়োগের সম্পর্ক। এ পাঠ শেষে তোমরা যা যা শিখবে, ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে, বাস্তব উপকরণের মাধ্যমে আমরা যোগ বিয়োগের ধারণা পেতে পারি। বাস্তব উপকরণ হচ্ছে কাঠি, বিচি, কলম পাতা ইত্যাদি, ইত্যাদি দিয়েও আমরা যোগ বিয়োগের ধারণা পেতে পারি। এখানে আমি তোমাদের বাস্তব উপকরণের মধ্যে পাতা দিয়ে কয়েকটা বুঝাবো। এখানে তোমরা আমার হাতে কয়েকটি পাতা দেখতে পাচ্ছ, এগুলো আমরা একটু গুনি কয়েকটি পাতা আছে শিক্ষার্থীরা, একটু গুনি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এখানে তোমরা কয়টি পাতা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? ৬টি।
এখানে যদি আমি আরো দুইটি পাতা নিয়ে আসি তাহলে কয়টি পাতা হবে তোমরা বলতে পারবে শিক্ষার্থীরা? তোমরা নিশ্চয় বলতে পারবে। এখানে আছে ছয়টি, তার সঙ্গে যোগ দিলাম এক, কয়টি হলো শিক্ষার্থীরা? সাতটি। তারপর আরেকটি পাতা নিয়ে আসলাম, কয়টি হলো শিক্ষার্থীরা বলো তো? তোমরা কি বলতে পারবে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। কয়টি হলো? আটটি। তাহলে আমার কাছে এখন মোট কয়টি পাতা আছে শিক্ষার্থীরা? আটটি। প্রথমে আমার কাছে কয়টি পাতা ছিল শিক্ষার্থীরা বলো তো? ছয়টি। সেখানে আমি আরও দুইটি পাতা যোগ দিয়েছি, তাহলে কয়টি হলো শিক্ষার্থীরা? আটটি। এবার শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, আমার হাতে কয়টি পাতা শিক্ষার্থীরা? আটটি। এখান থেকে আমি দুইটি পাতা আবার বাদ দিব। এখানে এখন কয়টি পাতা আছে শিক্ষার্থীরা একটু গুনে নেই, এক দুই তিন চার পাঁচ ছয়। এখন কয়টি পাতা আছে শিক্ষার্থীরা? ছয়টি। প্রথমে কয়টি পাতা ছিল শিক্ষার্থীরা? আটটি। সেখান থেকে দুইটি পাতা আমি রেখে দিয়েছি, তাহলে এখন আমার হাতে কয়টি পাতা? ছয়টি। তাহলে এখন আমি কী করলাম শিক্ষার্থীরা বলো তো? বিয়োগ করছি। শুরুতেই কী করছি আমি শিক্ষার্থীরা বলো তো? যোগ করছি। তাহলে আজকের পাঠ আমাদের যোগ বিয়োগের সম্পর্ক, এই যোগ বিয়োগের ধারণা আমরা বাস্তব উপকরণের মাধ্যমেও পেতে পারি। এবার শিক্ষার্থীরা দেখি পরবর্তীতে আমরা কী দেখতে পাই বোর্ডে, কি তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? তারকের কাছে কিছু লিচু আছে। কি আছে শিক্ষার্থীরা? লিচু। এর মধ্যে পাঁচটি তার ছোট বোনকে দিল, কয়টি লিচু তার ছোট বোনকে দিয়েছে শিক্ষার্থীরা? পাঁচটি। কয়টি লিচু দিয়েছে শিক্ষার্থীরা তার ছোট বোনকে? পাঁচটি। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে পাঁচটি লিচু আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। এখন তারকের কাছে সাতটি লিচু আছে, কয়টি লিচু আছে শিক্ষার্থীরা? সাতটি। তার বোনকে দিয়েছে পাঁচটি, এখন তার কাছে অবশিষ্ট আছে সাতটি। এখানে কয়টি লিচু আছে শিক্ষার্থীরা একটু গুনে নাও তো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। কয়টি শিক্ষার্থীরা? সাতটি। তা তার্কের কাছে কয়টি লিচু ছিল সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, কিন্তু সেখান থেকে সেই কয়েকটি লিচুর মধ্যে থেকে পাঁচটি লিচু তার বোনকে দিয়েছে, এখন তার্কের কাছে অবশিষ্ট ছিল সাতটি। প্রথমে তার কাছে কতগুলো লিচু ছিল সেগুলো সেটা আমরা জানি না। প্রথমে তার্কের কাছে কয়টি লিচু ছিল সেটা আমরা জানি না, এর জন্য ফাঁকা ঘর। সেখান থেকে পাঁচটি লিচু তার বোনকে দিয়েছে এবং পরে তার কাছে অবশিষ্ট রয়েছে সাতটি। তাহলে এখন তার্কের কাছে মোট প্রথম সর্বপ্রথম কয়টি লিচু ছিল আমরা সেটা একটু দেখে নিব। তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে কী দেওয়া আছে? সাত যোগ পাঁচ সমান বারোটি। কয়টি শিক্ষার্থীরা? বারোটি। তার্কের কাছে কিছু লিচু ছিল, কিন্তু কয়টি লিচু আছে আমরা তা জানি না, কিন্তু সেখান থেকে তার বোনকে দিয়েছে পাঁচটি। তারপরে তার কাছে এখন পরে লিচু ছিল সাতটি। তা প্রথমে তার কাছে কয়টি লিচু ছিল এটা আমরা বের করলাম, সাত যোগ পাঁচ, সাত যোগ পাঁচ যোগ করে কয়টি পাইছি? বারোটি। কয়টি পাইছি? বারোটি। তাই প্রথমে তার কাছে লিচু ছিল বারোটি। এবার আমরা আর একটু চেষ্টা করি, আমাদের কিছু আপেল আছে, কয়টি আপেল আছে সেটা কিন্তু দেওয়া নেই, কিছু আপেল আছে। এর মধ্যে পাঁচটি বিক্রি করার পর আমাদের সাতটি আপেল আছে, কয়টি লিচুর মধ্যে পাঁচটি বিক্রি করার পর আমাদের অবশিষ্ট আছে সাতটি? কয়টি বিক্রি করেছি? পাঁচটি, অবশিষ্ট আছে সাতটি। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল এটা আমরা একটু লক্ষ্য করব, প্রথমে আমাদের কাছে কতগুলো আপেল ছিল সেটা আমাদের দেওয়া ছিল না, কিন্তু পাঁচটি বিক্রি করার পর অবশিষ্ট ছিল সাতটি। তা প্রথমে আপেল ছিল তা আমরা জানি না, এজন্য ফাঁকা ঘর।
5টি আপেল বিক্রি করা হয়েছিল। কয়টি আপেল তোমরা শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, একটু গুনে নাও কয়টি? 5টি। 5টি আপেল আমরা কি করছিলাম? বিক্রি করছিলাম। তো 7টি আপেল অবশিষ্ট ছিল। কয়টি আপেল অবশিষ্ট ছিল শিক্ষার্থীরা? 7টি। তোমরা একটু গুনে নাও শিক্ষার্থীরা, তোমরা কি গুনছো? হ্যাঁ। কয়টি আপেল অবশিষ্ট ছিল? 7টি। বিক্রি করেছি 5টি, অবশিষ্ট থাকলো 7টি। এই সমস্যাটি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। এখানে প্রথমে আমাদের কাছে কতগুলো আপেল ছিল সেটা আমাদের দেওয়া নাই, এজন্যই ফাঁকা ঘর। বিক্রি করেছি 5টি, অবশিষ্ট আছে 7টি। চিত্র থেকে তোমরা একটু লক্ষ্য করবে, আমাদের কাছে প্রথমে কয়টি আপেল ছিল? 7+5=12টি। 5টি আপেল বিক্রি করেছি, অবশিষ্ট ছিল 7টি। তা 7+5 + করে পাইছি 12টি। তা প্রথমে আমাদের কাছে কয়টি আপেল ছিল শিক্ষার্থীরা? 12টি। সাত যোগ পাঁচ কত হয় শিক্ষার্থীরা? 12। কত হয় শিক্ষার্থীরা? 12। তাহলে আমাদের মোট আপেল ছিল 12টি, সেখান থেকে 5টি আপেল বিক্রি করেছি, অবশিষ্ট রয়েছে কয়টি শিক্ষার্থীরা? 7টি। কয়টি শিক্ষার্থীরা? 7টি। তাহলে তোমরা বোর্ডে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথমে আপেল ছিল 12টি, সেটা কিন্তু আমাদের দেওয়া ছিল না। আমরা 7+5 + করে পাইছি 5টি আপেল বিক্রি করার পর অবশিষ্ট ছিল 7টি। তাই 7+5=12। তাই প্রথমে আমাদের কাছে আপেল ছিল 12টি, সেখান থেকে বিক্রি করা হয়েছে 5টি, অবশিষ্ট রইল 7টি। তা অবশিষ্ট আপেল 7টি, বিক্রিকৃত আপেল 5টি। 7+5=12। তাহলে প্রথমে আমাদের কাছে আপেল ছিল 12টি। তোমরা কি বুঝতে পারছো শিক্ষার্থীরা? অবশিষ্ট আপেল এবং বিক্রিকৃত আপেল যোগ করে পাইছি 12। তা প্রথমে আমাদের কাছে আপেল ছিল 12টি, 12টি থেকে 5টি বিক্রি করার পর অবশিষ্ট থাকে 7টি। তাহলে এখানে 7+5=12। তোমরা কি বুঝতে পারছো শিক্ষার্থীরা? অবশ্যই তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা আরো কিছু চেষ্টা করি। নিচে আমরা যে বিয়োগগুলো করব সেক্ষেত্রে একই নিয়ম হচ্ছে কিনা সেটা আমরা একটু লক্ষ্য করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কত শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এখানে আছে 10+6=, কত আছে শিক্ষার্থীরা? 4। এবার আমরা পরবর্তীতে লক্ষ্য করি, এখানে কত আছে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এখানে 6+4=, কত পাইছে শিক্ষার্থীরা? 10। তাহলে শিক্ষার্থীরা এখানে 10 থেকে 6 বাদ দিয়ে পাইছি 4, আবার এখানে 6+4 + করে পাইছি 10। তা যোগ আর বিয়োগ একে অপরের সঙ্গে কি সম্পর্ক রয়েছে? এবার আর একটা দেখি, সংখ্যাটা তোমরা চিনো শিক্ষার্থীরা? অবশ্যই চিনো, 8। তারপরে কি চিহ্ন দেওয়া আছে শিক্ষার্থী একটু লক্ষ্য করতো? বিয়োগ চিহ্ন। তারপরে কোন সংখ্যা রয়েছে শিক্ষার্থীরা? 5। সমান, সমান চিহ্নের পরে কত সংখ্যা রয়েছে শিক্ষার্থীরা দেখো তো, কত রয়েছে? 3। হ্যাঁ, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ কত রয়েছে শিক্ষার্থীরা? 3। এবার আমরা পরবর্তীতে আসি, এখানে কোন সংখ্যা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? 5। তারপরে চিহ্ন কি চিহ্ন শিক্ষার্থীরা? যোগ চিহ্ন। তারপরে সংখ্যাটি হচ্ছে কত শিক্ষার্থীরা একটু বলো তো? হ্যাঁ, নিশ্চয় তোমরা জানো, 3। সমান চিহ্ন। তারপরে কত আছে শিক্ষার্থীরা? 8। তাহলে 5+3=8। এবার উপরে একটু লক্ষ্য করি, 8 থেকে 5 বাদ দিয়ে 3, আবার এখানে
পাঁচের সঙ্গে তিন যোগ করে পাইছি আট। তো এখানেও তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, যোগ আর বিয়োগের সম্পর্ক একসঙ্গে যুক্ত। এবার আমরা একটু লক্ষ্য করি, একটি ব্যাগে কয়েকটি আম ছিল, পরে আরও পাঁচটি আম ব্যাগে রাখা হলো, ব্যাগে মোট আম হলো বারোটি। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল, এখানে আর একটু লক্ষ্য করো শিক্ষার্থী, একটি ব্যাগে কয়েকটি আম ছিল, কয়টি আম ছিল সেটা কিন্তু দেওয়া নেই। পরে আরও পাঁচটি আম ব্যাগে রাখা হলো, মোট আম হয়েছে বারোটি। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল, তো প্রথমে কয়টি আম ছিল তা আমরা জানি না, কিন্তু পাঁচটি আম রাখার পর মোট আম হয়েছে বারোটি। তাহলে এখন আমাদের দেখতে হবে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল, তা আমরা একটু গাণিতিক বাক্যে লিখি। প্রথমে কয়টি আম ছিল আমরা জানি না, পরে সেখানে পাঁচটি আম রাখা হয়েছে, মোট আম হয়েছে বারোটি। মোট মানে এখানে যোগ করা হয়েছে, তাই প্রথমে কয়টি আম ছিল শিক্ষার্থীরা এটা আমাদের একটু বের করতে হবে। প্রথম আমের সংখ্যা, প্রথম আমের সংখ্যা আমরা জানি না, আরও পাঁচটি আম ব্যাগে রাখা হলো, মোট আম হলো বারোটি। পরে কয়টি আম ব্যাগে রাখা হয়েছে শিক্ষার্থীরা একটু গুনে নাও, পাঁচটি। তোমরা কি গুনতেছ শিক্ষার্থীরা? পাঁচটি। পাঁচটি আম রাখার পর মোট আম হয়েছে বারোটি। তোমরা একটু আমগুলো গুনে নাও তো শিক্ষার্থীরা, ঠিক আছে কি না? অবশ্যই তোমরা গুনেছ বারোটি আম। এখন প্রথমে কয়টি আম ছিল আমরা সেটা কিভাবে বের করব শিক্ষার্থীরা? প্রথমে কয়টি আম ছিল তা আমরা জানি না, পরে সেখানে আরও পাঁচটি আম রাখা হয়েছে, মোট আম হয়েছে বারোটি। তাহলে প্রথমে কয়টি আম ছিল আমরা যেভাবে বের করব, ফাঁকা ঘর যোগ চিহ্ন পাঁচ সমান বারো, এখন আমরা তা বের করব। আম রাখা হয়েছে পাঁচটি, মোট আম হয়েছে বারোটি। মোট আম থেকে রাখা কিন্তু আম পাঁচ, কি চিহ্ন দিয়েছে শিক্ষার্থীরা? বিয়োগ চিহ্ন। তাহলে ফাঁকা করে কত বসবে শিক্ষার্থীরা তোমরা একটু চিন্তা করো, তোমরা খাতা পেন্সিল নিয়ে চেষ্টা করো কিভাবে আমরা প্রথমে কয়টি আম ছিল তা বের করব। আমরা এখন একটু নিজে করার চেষ্টা করব, তোমরা খাতা পেন্সিল বের করে করা শুরু করো তো শিক্ষার্থীরা, তোমরা নিচে খাতা পেন্সিল বের করছো, এখন এখানে লক্ষ্য করো এবং খাতায় তোমরা করার চেষ্টা করো। এখানে ফাঁকা ঘর আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো সংখ্যা দেওয়া নাই, আমরা যেহেতু জানি না প্রথমে ব্যাগে কয়টি আম ছিল এজন্য ফাঁকা ঘর। তারপরে কী চিহ্ন আছে শিক্ষার্থীরা? যোগ চিহ্ন। তারপরে কয়টি আম রাখা হয়েছিল শিক্ষার্থীরা? পাঁচটি। তা মোট আম কয়টি হয়েছিল শিক্ষার্থীরা? বারোটি। হ্যাঁ, এবার বোর্ডে লক্ষ্য করো, প্রথমে কয়টি আম ছিল তা আমরা জানি না, পরে পাঁচটি আম সেখানে আমরা যোগ করেছি, মোট হয়েছে বারোটি। তাহলে মোট বারোটি আম থেকে কী চিহ্ন আছে শিক্ষার্থীরা? বিয়োগ চিহ্ন। পাঁচটি আম বাদ দিলাম, তাহলে কয়টি হয় শিক্ষার্থীরা? তোমরা খাতা পেন্সিলে লিখতেছো শিক্ষার্থীরা কয়টি? দেখি তোমাদের উত্তরের সঙ্গে আমার উত্তর মিলে কি না। হ্যাঁ, অবশ্যই মিলে গেছে, সাতটি। কয়টি পাইছি আমরা শিক্ষার্থীরা? সাতটি। তাই প্রথমে ব্যাগে কয়টি আম ছিল শিক্ষার্থীরা এবার আমরা নিশ্চয়ই বলতে পারবো, কয়টি শিক্ষার্থীরা? সাতটি। তাই প্রথমে ব্যাগে কয়টি আম ছিল তা আমরা জানি না, সেখানে আবার পাঁচটি আম যোগ করার পর মোট আম হয়েছে বারোটি। তাই প্রথমে ব্যাগে আম ছিল কয়টি শিক্ষার্থীরা? সাতটি। তোমরা কি বুঝতে পারছো শিক্ষার্থীরা কয়টি? সাতটি। এবার আমরা খালি ঘর পূরণ করার চেষ্টা করি, এখানে কোন সংখ্যা দেওয়া আছে শিক্ষার্থীরা? আট। ফাঁকা ঘর প্রশ্নবোধক চিহ্ন পনেরো। তাহলে শিক্ষার্থীরা এখানে কোন সংখ্যাটা বসবে তোমরা বলতে পারবে? তোমরা খাতা পেন্সিলে করা শুরু করে দাও পূর্বের অঙ্কের মতো, আট যোগ চিহ্ন ফাঁকা ঘর সমান সংখ্যাটা কত বলো তো শিক্ষার্থীরা?
পনেরো। এবার আমরা নিজে নিজে চেষ্টা করব। এরকম আমি আর একটি ফাঁকা ঘর তোমাদের দিচ্ছি। তিন সাত কত হয় শিক্ষার্থীরা বলো তো? সাঁইত্রিশ। কত হয় শিক্ষার্থীরা? সাঁইত্রিশ। প্রশ্নবোধক চিহ্ন, তারপরে সংখ্যাটা কত শিক্ষার্থীরা দেখো তো? তিরিশ। কত? তিরিশ। সাঁইত্রিশ বিয়োগ চিহ্ন, ফাঁকা ঘর সমান চিহ্ন তিরিশ। তা ফাঁকা ঘরে কত বসবে শিক্ষার্থীরা? তোমরা কি খাতায় করেছ? অবশ্যই তোমরা করেছ। দেখি এবার আমার উত্তরের সঙ্গে তোমাদের উত্তরটা মিলে কি না। কত আসছে শিক্ষার্থীরা? সাত। তোমরাও কি উত্তরটা দেখতেছো শিক্ষার্থীরা? তোমাদের উত্তরের সঙ্গে কি এই উত্তরে মিল আছে? অবশ্যই মিল আছে। সাত। তাই ফাঁকা ঘরে কত বসবে শিক্ষার্থীরা? সাত। কত বসবে? সাত আর যোগ সাত কত হবে? সমান পনেরো। আবার এখানে সাঁইত্রিশ বিয়োগ সাত সমান কত হবে শিক্ষার্থীরা? তিরিশ। তোমাদের উত্তরের সঙ্গে অবশ্যই মিলে গেছে। এবার আমরা মনোযোগ দিয়ে আর একটু লক্ষ্য করব। ফাঁকা ঘর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তাহলে সাত আট যোগ সাত সমান কত হয়েছে শিক্ষার্থীরা? পনেরো। এটা আমরা যোগ করে পেয়েছি। পরবর্তী ফাঁকা ঘরে সাঁইত্রিশ বিয়োগ ফাঁকা ঘর সমান তিরিশ। এখানে সাত, সাত বসালে তিরিশ। এটা আমরা কীভাবে পেয়েছি? শিক্ষার্থীরা বিয়োগ করে। প্রথমে আমরা সাত যোগ করে পনেরো পেয়েছি, আবার এখানে সাত বিয়োগ করে তিরিশ পেয়েছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা, যোগ ও বিয়োগ কিছুটা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। বাড়ির কাজ বোর্ডে তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, তুমি কিছু টাকা নিয়ে বাজারে গিয়েছো। কত টাকা নিয়ে গিয়েছো তা কিন্তু দেওয়া নেই। তুমি আট টাকা দিয়ে কলম কিনেছো। কয় টাকা দিয়ে কলম কিনেছো? আট টাকা দিয়ে। এখন তোমার কাছে ছয় টাকা রইলো। কয় টাকা রইলো শিক্ষার্থীরা? ছয় টাকা। তোমার কাছে প্রথমে কত টাকা ছিল? সমস্যাটি সমাধান করে আনবে, তোমার কাছে কত টাকা ছিল মনে করো তোমার জানা নেই। তুমি সেখান থেকে আট টাকা দিয়ে কলম কিনেছে, পরে অবশিষ্ট তোমার কাছে ছয় টাকা রইল। তো তোমার কাছে প্রথমে কত টাকা ছিল বের করতে হবে। এই সমস্যাটার সমাধান তোমরা বাসায় নিজেই চেষ্টা করবে। আজকে এ পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। সবাইকে ধন্যবাদ।